বুধবার সকালে বড়মুড়ের বনকুমারি সংলগ্ন এলাকায় পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী TR01A4290 নম্বরের বাস দুর্ঘটনাগ্রস্ত। কিশোর দাস নামে 40 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু, আহত 23 যাত্রী। স্থানীয় সাধারণের মধ্যে চাঞ্চল্য। ফের জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত এক বাস গাড়ি, নিহত এক, আহত 23 যাত্রী। আহতদের মধ্যে 16 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ব্যক্তির নাম কিশোর শুক্ল দাস, বয়স 40, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই পাড়া এলাকায়। মৃত ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত বাস গাড়িটির কন্ট্রাক্টর ছিলেন। প্রাপ্ত খবরে জানা যায়, বুধবার সকাল 10টা নাগাদ তেলিয়ামুড়া থেকে TR01A1490 নম্বরের একটি যাত্রী বোঝাই স্বরাজ মেজদা বাস গাড়ি আগরতলার দিকে আসছিল। পথে জাতীয় সড়কে বড়মুড়া পাহাড় স্থিত নারায়ণবাড়ি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পাহাড়ের গায়ে সজোরে ধাক্কা খেয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে বাস কন্ট্রাক্টর কিশোর শুক্ল দাসের ঘটনাস্থলে মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সহ TSR বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে 16 জনের অবস্থা শোচনীয় হয়। তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের জিবি হাসপাতালে রেফার করে দেয়। বাকিদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। ঘটনার বিবরণে জনৈক প্রত্যক্ষদর্শী জানায়। একটু মানে তেলিয়ামুড়া থেকে আগরতলা চন্দ্রপুর যাচ্ছিল গাড়িটা, সুরজ মাজদা গাড়ি। এরপরে এখানে প্রায় হঠাৎ ব্রেক ফেল হইয়া এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছি। কোন জায়গা? এটা খামতিবাড়ি, এটা বড়মুড়া, এই ইন্ডিসি সামনে আর কি। এরপরে এখানে প্রায় 15 জন মতো ইনজুট হয়েছে। এরপরে একজন তো জায়গাতেই মারা গেছে, সম্ভবত এটা বাংলাদেশ ছেলে, নাম জানি না। এখানে কি প্রায় অ্যাক্সিডেন্ট হয়? ও, অনেক গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রায় ট্রাক গাড়ি থেকে শুরু করে বিভিন্ন জিপ থেকে প্রায় কন্টিনিউ বলতে পারে এখানে অ্যাক্সিডেন্ট হয়। কোন সময় হয়েছে আনুমানিক? অনুমানে ধরো না 10টা। এদিকে ঘটনার খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সম্পর্কে জিরানিয়া থানার ওসি বাবুল দাস জানান। এখানে এলাকায় বড়মুড়াতে একটি বাস তেলিয়ামুড়া ডিপো থেকে চন্দ্রপুর যাওয়ার পথে নারায়ণবাড়ি এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। বেশ কয়েকজন লোক আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়মুড়া পাহাড়ে এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল।